তমলুক শহর থেকে বেশ কয়েকদিন ধরেই চুরি হয়ে যাচ্ছিল মোটরসাইকেল এবং চার চাকার গাড়ি। তদন্তে নেমে তমলুক থানার পুলিশ বেশ কয়েকটি মোটরসাইকেল এবং চার চাকার গাড়ির হদিশ পায়। গোপন সূত্র ধরে তমলুক থানা কাকটিয়া বাজারে একজনের বাড়ি থেকে সাতটি মোটরসাইকেল এবং দুটি চার চাকার গাড়ি উদ্ধার করে। মোটরসাইকেল এবং চার চাকার গাড়ি উদ্ধার করলেও চোরেদের প্রথমে ধরতে পারেনি তমলুক থানার পুলিশ। পরে সিভিক ভলেন্টিয়ার্স এবং তমলুক থানার পুলিশ ফিল্মি কায়দায় চারজন চোরকে ধরে ফেলে। প্রত্যেকের বাড়ি তমলুক থানা কাকটিয়া বাজার এলাকায়। একটি বাড়ির মধ্যে চোর লুকিয়ে গেলে পুলিশ তার পিছনে ধাওয়া করে, কিন্তু চোর বাবাজি সেই বাড়ি থেকে লাফ মেরে একটি গাছে উঠে যায়। পুলিশ গাছ থেকে একটি চোরকে নামাতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে এই মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত রয়েছে এই চারজন। তমলুক থানার পুলিশ গ্রেপ্তার হওয়া চারজন চোরকে তমলুক জেলা আদালতে পাঠিয়েছেন। বড় কোনো চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তমলুক থানার পুলিশ তা তদন্ত দেখছেন। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম হাসান জানান, তমলুক শহর থেকে বেশ কিছু মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছিল। অভিযোগ জমা পড়ায় তমলুক থানাকে তদন্তে নামার নির্দেশ দেয়। পরেই তমলুক থানার পুলিশ মোটরসাইকেল সহ চারজন চোরকে গ্রেপ্তার করেছে। এখনও অনেক মোটরসাইকেল উদ্ধার হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তমলুক থানার পিসি পার্ট ইনচার্জ যারা আছেন, যে টিম আছে, ওনার কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল, কিছু ফটোগ্রাফ ওনারা পেয়েছিলেন যে একটা সাসপেক্ট কিছু ছেলে আছে যারা ওদের কাছে প্রবলি স্টোলেন বাইক হতে পারে। তো আইজি তমলুক তখন একটা পিসি পার্টির টিমটাকে পাঠালেন টু ওয়ার্ক আউট দ্য ইনফরমেশন। তখন অনেকটা ক্রেডিবিলিটিটা জানা গেছে। তারপরে দিলীপ আর এখানকার লোকাল অফিসার্স নিয়ে 12 টিম বানিয়ে ওখানে কাকটিয়াতে একটা রেড হলো। রেড করে আমরা বিভিন্ন যে সাসপেক্ট ছিল ওদের ঘর ফিক্স আপ করে ওদের বাড়িটা আমরা হেড যখন করলাম, তখন দু তিনটা ছেলেকে আমরা সাসপেক্টভাবে পাওয়া গেছিলো ওর বাড়ি থেকে। তারপরে ওদেরকে ফটোগ্রাফসগুলো যখন দেখানো হলো, তাহলে ওদের কথাতে কিছু মানে কিছু ভুলভাল জিনিস বোঝা যাচ্ছিলো। তারপরে ওদের স্টেটমেন্ট অনুসার আমরা দু তিনটে ঘর ওরা নিয়ে গেলাম আমাদেরকে, যেখান থেকে আমরা প্রায় 7টা মোটর বাইকটা রিকভার করেছি। আমরা এই প্রসেসে চারজনকে অ্যারেস্ট করেছি, চারজনই ওখানকারই লোকাল ছেলে। ওর মধ্যে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি, ওদেরকে দুটো কেসে আমরা ফরওয়ার্ড করছি। আর ওদের স্টেটমেন্ট অনুসার আমরা আরও পাচ্ছি যে ওরা বেসিক্যালি তমলুক আপনার পিএস এরিয়া থেকে বাইকগুলো চুরি করতো, আর সাবসিকুয়েন্টলি ওরা ওটাকে ডিসপোজ করে দিত। অ্যাজ অফ নাও যেটা আমার কাছে খবর আছে, কিছু দুজন ওদের রিসিভার আছে, ওই ডিটেলগুলো আমরা পেয়েছি শর্ট অফ, ওটা ওখানে ওয়ার্ক আপ অন করছি, তারপরে আমরা ওখানেও সাবসিকুয়েন্ট রেড করব। বড় কোনো চক্রের সঙ্গে জড়িত আছে এখন অবধি? যখন 7টা বাইক পাওয়া গেছে, আমরা আমি যে দু তিনজন যে অ্যারেস্টেড পার্সন আছে ওকে এক্সামিন করলাম, ওদের কথা অনুসার বোঝা যাচ্ছে যে ওরা রিসেন্টলি এই বাইক থেফটের মধ্যে নেমেছে। ওদের থেকে কিছু মডেলটা আমি জিজ্ঞেস করেছিলাম কীভাবে ওরা করছে, ওইসবগুলো বলেছে। তো মনে হচ্ছে এরা অনেক দিন থেকে করছে। অ্যাজ অফ টাও আমরা 7টা বাইক আর দুটো ফোর হুইলার পেয়েছি। আশা করছি আমরা কিন্তু আরও বড়ো র্যাকেট যেটা আপনি জিজ্ঞেস করছেন ওটা আমরা ক্র্যাক করতে পারবো, কিছু রিসিভারগুলো পাবো আমরা, আর এর মধ্যে আরও কিছু লোক ইনভলভ আছে যে সেম মডেলসে কাজ করছে, ওদেরকেও আমরা ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে এদেরকে? এদের বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে এদেরকে। যখন কাকটিয়াতে এদের বাড়ি আছে ওখানে যাওয়া হয়েছিল যখন টিম গিয়েছিল, তো এরা ঘর থেকে একদম পালানোর মতো মোড়ে ছিল, পালিয়ে ছাদ খুলে পালিয়ে যাচ্ছিলো। পরে একটা গাছ ছিল, গাছের উপর উঠে গেছিলো, মানে পুরো ওরা স্কেপ মোড়ে এসে গেছিলো। ওরা বুঝে গেছিলো পুলিশ ওদেরকে ধরবে। ইনিশিয়ালি আমরা জাস্ট একটা সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করছিলাম, কিন্তু ওদের সাসপেক্ট মুভমেন্ট ওরা যখন পালানোর চেষ্টা করলো তখন আমাদের সন্দেহ হলো। তারপরে আমরা ওদেরকে প্রথমে ডিটেইন করে এক্সামিন করলাম, দের আফটার ওদের লিডিং স্টেটমেন্ট অনুসার আমরা অনেক বাইক ধরে করছি।
কেক আর পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না।